মজাদার চা এবং সুজির একটি বিস্কুট বানিয়ে দেখাবো, চলুন দেখে আসি। এখানে আমি একটি মিক্সিং বোল নিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার ডিমটিকে আমি ভেঙে নেব। এবার এখানে আমি নিয়ে নেব হাফ কাপ চিনি। এবার এখানে এই চিনিটুকু আমি দিয়ে দেব। এবার একটি হ্যান্ড মিক্সের সাথে এটাকে আমি বিট করব। চিনি যে পর্যন্ত না গলবে সে পর্যন্ত আমরা এই হ্যান্ড বিটার দিয়ে বিট করে নেব। আমার ডিম এবং চিনিটা কিন্তু মিক্স হয়ে গেছে। এখানে আমি এক কাপ চিনি সুজি নিয়েছি, অল্প অল্প করে সুজিটা আমি দিয়ে দিব। এখানে অল্প অল্প করে দিব এবং মিক্স করব। এখানে পুরো আমার এক কাপ সুজি লেগেছে। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। এবার এটা আমি ভালো করে মিক্স করে নেব। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দিব। এটা রেস্টে থাক। এবার আমি এর ফাঁকে চার জন্য 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এবার আমি চুলাটা জ্বালিয়ে দেব। এবার আমি এখানে 2 চামচ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা আমি চা মধ্যে দিয়ে দিই। চা পানি ফুটতে ফুটতে এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। বলো, ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এদিকে চা পানি ফুটছে, এদিকে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি পিঠাগুলো শেপ দেওয়ার জন্য। আমি এগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে আমি উল্টে নেব। আমাদের পিঠাগুলোকে মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি। এখানে আমার পানিটা গরম হয়ে গেছে। এবার আমি 3 চামচের মতো চাপাতি নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দিই। এবার এই চাটি চাপ হতে থাক। এবার আমি পিঠাটিকে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমার চাটি কিন্তু হয়ে গেছে। এবার এটিতে আমি দুধ মিশিয়ে নেব। 1 কাপ সুজি দিয়ে আমি সব পিঠাগুলো ভেজে নিয়ে এসেছি। আমার পিঠাও রেডি, আমার চাও রেডি। এবার আমি খাবো। আর চাটা রেডি হয়ে গেছে। ভিউয়ার্স, মেয়ে চা আর বিস্কুট বানিয়ে ফেললো, এবার আমরা এটাকে খাবো। একটি পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠার ভিতরটা কেমন সুন্দর হয়েছে দেখুন। ওর রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ওর জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।